বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে কিছু কথা এবং কিছু রিপোর্ট দেখাবো। তো অফিস মেলদের কাজ করে কিভাবে কাজ করি এবং কি আমাদের কি রকম কনভার্সন আসে, তো সেটার একটা রিপোর্ট দেখাবো। তো অনেকে আছেন প্রশ্ন করেন যে অফিস মেলদের কাজ হয় কি হয় না, এবং কি যারা অফিস মেলগুলো নিয়েছেন নতুন অবস্থায় তো কনভার্সন কম হয় অথবা দু একদিন কোনো কনভার্সন হয় না, তো তারা হতাশ হয়ে পড়েন। তো তাদেরকে দেখাবো যে আমাদের কিভাবে কনভার্সন হয় এবং কি কয়টা পিজিতে কাজ করি। ওকে, তো বন্ধুরা চলুন কথা না বাড়ি কাজটি শুরু করা যাক। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে আমি আমার রিপোর্টে চলে আসবো। তো রিপোর্ট থেকে একটা রিফ্রেশ করি। তো ভাবতে পারেন যে এটা এডিটিং করা। তো যারা নতুন অবস্থায় আছেন তাদের কিছু কথা বলবো। দেখেন আমাদের কিন্তু দুইটা তিনটা পিসি দিয়ে কাজ চলে। তো দেখেন আমাদের কিন্তু কোনোদিন 60টা কনভার্সনও হয়, তো কোনোদিন দেখেন দুইটা কনভার্সনও হয়, তো তিনটা কনভার্সন কালকে। তো দেখেন প্রতিনিয়ত কিন্তু একরকম কনভার্সন হয় না, কোনো দিন বেশি কোনো দিন কম। তো সেটা নিয়ে একটা গড় ধরতে হয়। যারা নতুন অবস্থায় আছেন তাদের কিন্তু দুই তিন দিন যদি কনভার্সন না হয় তো তারা সবাই হতাশ হয়ে পড়ে। তো এই জন্য বলবো আপনারা ধৈর্য সহকারে কাজ করতে হবে, কাজ না করলে আপনাদের কনভার্সনটা ভালো আসবে না। এবং কি দেখেন এখানে কিন্তু আমাদের গত তিন দিন আগে 60টা কনভার্সন ছিল এবং কি কালকে দুইটা কনভার্সন দিয়েছে, কিন্তু ক্লিক সেমই পড়ছে। দেখেন এখানে 85 ক্লিকে 60টা কনভার্সন এবং কি 61 ক্লিকে দুইটা কনভার্সন। ওকে, তো যারা নতুন অবস্থায় কাজ করেন তাদের লিড এবং কি ল্যান্ডিং পেজটা ভালো করে সাজানো, তো এইগুলোর প্রবলেমের কারণে আপনাদের কনভার্সন হয়তো দুই দিন হইলো না কিন্তু কম হইলো। তো এর কারণে আপনারা হয়তো কাজ বন্ধ করে দেন বা কাজ চলে যেতে চান। তো যারা আসলে মূলত নতুন আছেন তাদেরকে একটা কথাই বারে বারে বলা হয় যে আপনারা সবাই ধৈর্য সহকারে কাজ করেন। মূলত যারা নতুন অবস্থায় কাজে আসেন তাদের কিন্তু এরকম কনভার্সন আসলে তাদের মনে হয় পোষায় না, এই জন্য তারা কে আর কাজ করতে চান না। দেখেন আমাদের কিন্তু ভাই প্রতিনিয়ত একরকম কনভার্সন না আসলেও আমাদের পোষায়, দেখেন আমাদের কিন্তু। তো দেখেন একদিন কিন্তু 60টা, একদিন কিন্তু দুইটা, এরকম করে কনভার্সন হয়। তো দেখেন নিচে আসি, এটা নিয়ে আমাদের গড় যদি এভারেস্ট ধরি তো আমাদের যদি গড় এই মাসে কয় ডলার ইনকাম হয়েছে, তো এই মাসে কিন্তু 17 তারিখ। তো 17 তারিখের ভিতর দেখেন মাত্র 17 দিনে কিন্তু $167 হয়ে গেছে। তো লাস্ট 17 দিনের ইনকাম তো $166। তো দেখেন আমাদের কিন্তু গড় দুইটা পিসি থেকে যদি $166 ইনকাম হয় 17 দিনে, তো দেখেন প্রতি মাসে কিন্তু আমি যে একটা ভিডিও দিছিলাম কিছুদিন আগে, তো প্রতি মাসে 20,000 থেকে 22,000 টাকা ইনকাম। তো দেখেন এটা কিন্তু একদম পসিবল, আপনারা যদি কাজ করেন এটা কিন্তু ইনকাম করা একদম পসিবল। ওকে, তো দেখেন আমরা কিন্তু এটা অফিস মেলে কাজ করি, ভাবতে পারেন এখানে হয়তো জিমেল অথবা আদার্স কোনো কাজ করা তো না, আমি এটা সম্পূর্ণ অফিস মেলদের কাজ। এবং এখানে কিন্তু সেটিং সাইডের কোনো ট্রাফিক এলাও করে না। তো দেখেন এদিকে দেখেন আমাদের কিন্তু একটাও কনভার্সন আছে। তো নতুন অবস্থায় কাজে যে কোনো আসেন তাদের কিন্তু এরকমটা বেশি আসে যে দেখা গেলো কনভার্সন হলো না অথবা কনভার্সন একটা দুইটা করে হলো। তো এর জন্য বলবো আপনারা ধৈর্য সহকারে কাজ করেন, তো অবশ্যই কনভার্সন হবে। তো বন্ধুরা চলুন দেখে আসি আমরা কিভাবে কাজ করি। তো দেখেন আমরা কিন্তু অফিস মেলদের কাজ করি এবং কি একটা পিসির জন্য আমরা 5টা অথবা 8-9টা মেলদেরও কিন্তু কাজ করি। তো অনেকে আছেন যারা নতুন অবস্থায় একটা মেইল দিয়ে কাজ করেন তাদের কাজে হিট ক্লিক তো আসবেই না এবং কি অনেক কম হিট ক্লিক আসবে। পিসি যদি ভালো থাকে তাহলে অবশ্যই 8-9টা মেইল দিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখেন আমরা কিন্তু প্রতিটা পিসিতে 5টা করে মেইল দিয়ে কাজ করি। তো দেখেন আমাদের অফিস মেইল এটা, তো দেখি সেন্ড করে দেখি আমাদের কি রকম ভাবে সেন্ড হয়। তো যারা নতুন আছেন তাদেরকে জন্য এই ভিডিওটি করা। তো নতুন অবস্থায় কিভাবে সেন্ড করতে হয় এটা জানেন না, তো আমি কিন্তু বারে বারে অফিস মেইলের উপর ভিডিও করি। অনেকে আছেন ওয়ান ড্রাইভ দিয়ে কাজ করেন, তো ওয়ান ড্রাইভের ভিডিওটা আমি গত ভিডিওতে ওয়ান ড্রাইভের আপডেট দিব। যারা ওয়ান ড্রাইভ দিয়ে কাজ করেন এখনও, তো তাদের জন্য ওয়ান ড্রাইভের একটা মেইল আছে। তো তারা যদি নিতে চান তারা আমাদের ফেসবুক পেজ অথবা স্কাইপে যোগাযোগ করবেন, তাহলে আমরা ওয়ান ড্রাইভের যে মেইলটা আছে তো সেই মেইলটা দিতে পারবো। জাস্ট শুধু ওয়ান ড্রাইভ দিয়ে কাজ করতে পারবেন এবং কি ওই মেইলে কোনো শেয়ার পয়েন্ট থাকবে না। ওকে, তো জাস্ট শুধু ওয়ান ড্রাইভ। তো ওয়ান ড্রাইভের ভিডিওটা নিয়ে আমি কালকে দেখাবো কিভাবে ওয়ান ড্রাইভ দিয়ে কাজ করুন এবং কি নতুন আপডেট সিস্টেম। তো যারা ডিরেক্ট লিঙ্ক দিয়ে সেন্ড করেন তাদের জন্য ওয়ান ড্রাইভের মেইলটা একটু ভালো হবে, কিন্তু ওয়ান ড্রাইভে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু 200-এর বেশি শেয়ার করতে পারবেন না। তো ওয়ান ড্রাইভে লিমিট আছে, আর যদি শেয়ার পয়েন্টে কাজ করেন তাহলে আনলিমিটেড সেন্ডিং করতে পারবেন। ওকে, তো আনলিমিটেড সেন্ডিং করার জন্য শেয়ার পয়েন্ট লাগবে, আর ওইটার কোনো শেয়ার পয়েন্ট থাকবে না, ওটা জাস্ট শুধু ওয়ান ড্রাইভের ইমেইল। তো ওয়ান ড্রাইভে যদি কাজ করে থাকেন, অনেকে আছেন ওয়ান ড্রাইভে কাজ করেন, তো তাদের জন্য ওই মেইলটা একদম পারফেক্ট মেইল হবে, জাস্ট শুধু ওয়ান ড্রাইভ দিয়ে কাজ করতে পারবেন এবং কি ভালো একটা মেইল। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যারা নতুন আছেন তাদেরকে বলবো একটা কথাই, আপনারা ধৈর্য সহকারে কাজ করেন, অবশ্যই ভালো কনভার্সন পাবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।